বিজেপি নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র সাঁতরাগাছি, হাওড়া ময়দান চত্বর। বিজেপির শান্তিপূর্ণ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হলো ইট, কাঁচের বোতল, দফায় দফায় চলল ইট বৃষ্টি, এমনকি বাস লাঠি নিয়ে পুলিশকে তাড়া করার ছবিও চোখে পড়ল। পাল্টা লাঠি নিয়ে তাড়া করলো পুলিশ কর্মীরাও। সাঁতরাগাছি হাওড়া ময়দান চত্বরে মিছিল ছত্রভঙ্গ করতে জল কামান, কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশও। অভিযোগ, এদিনের মিছিলে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক বিজেপি কর্মী, তাদের মাথাও ফেটেছে বলে অভিযোগ। এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক মিছিল রওনা দিয়েছিল, তাদের আটকাতে কোমর বেঁধে নেমেছিল পুলিশও। জায়গায় জায়গায় ব্যারিকেড বেঁধেছিল তারা, প্রস্তুত ছিল জল কামান, কাঁদানে গ্যাসও। নবান্ন পৌঁছানোর আগেই সাঁতরাগাছি হাওড়া ময়দান চত্বরে বিজেপির মিছিল আটকাতে দেওয়া হয়। মিছিল শুরুর প্রথম ভাগেই শুভেন্দু অধিকারী লকেট চট্টোপাধ্যায়কে আটক করে পুলিশ। উত্তেজনার পারদ তখনও চড়েনি, তখনও মনে করা হচ্ছিল ব্যারিকেড বাধা পেয়ে গেরুয়া বাহিনী হয়তো ফিরে যাবে, কিন্তু তা হয়নি। পুলিশের বাধা পেয়ে কার্যত মারমুখী হয়ে ওঠে বিজেপির নেতা কর্মীরা, ব্যারিকেড ভেঙে দেয় বেশ কয়েকটি জায়গায়। পুলিশকে লক্ষ্য করে ইট কাচের বোতল ছোড়া হয়, এমনকি লাঠি বাঁশ নিয়ে তারা পুলিশকে লক্ষ্য করে ছুটে যায়, ভাঙচুর হয় পুলিশ কিয়স্ক। পাল্টা পুলিশের লাঠির ঘায়ে চোট পান একাধিক বিজেপি কর্মী, মাথাও ফাটে তাদের। সব মিলিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন এলাকা। এমজি রোডে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। লালবাজারের কাছে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, দমকলের কর্মীদের চেষ্টায় আগুন নেভানো গেলেও পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। একাধিক এলাকায় ধর্নায় বসেছেন বিজেপি নেতা কর্মীরা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও অগ্নিমিত্তা পালরা ধর্না দিচ্ছেন হাওড়া ময়দানে। সুকান্তকে গ্রেপ্তার করতে আসে পুলিশ, সেই সময় পুলিশের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়েন সুকান্ত অগ্নিমিত্রারা। এদিকে কলেজ স্ট্রিটের মিছিলে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, আহত হয়েছেন মীনা দেবী পুরোহিত। নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দের সঙ্গে রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে তিনি রয়েছেন, এখানে আমরা দেখতে দেবো আরে এরা তো বলছে যেতেই দেবে না, যেতেই দেবে না, রুট দেখাচ্ছে দেখুন, বলছে মা ফ্লাইওভার ওই দক্ষিণেশ্বর ওই যান, ওখানে অঙ্কুরহাটি ওনার মুখ ঘিরে রেখেছে। আমি বলছি আমাকে আর এমপি কে মোটর সাইকেল করে স্টেশনে পাঠান, আমরা লোকাল ট্রেন ধরে। শুভেন্দুদা প্রশাসনকে কি বলবেন? আরে আমাদের আমি ইন্ডিভিজুয়াল যাবো, ডোন্ট টাচ মাই বডি, ডোন্ট টাচ, Oh, hey, don't touch my body, you are lady, you are ma, don't touch my body.
আমি কেন জানতে চাই আপনি সিনিয়র কে ডাক্তার আইপিএস কে ডাক্তার যা করেছে ঠিক আছে কেন ও গায়ে হাত দিবে কেন আমার সে কয়লা কেসে আছে জ্ঞানবন সিং দাঁড়িয়ে থেকে করেছে দাদা কে কে জ্ঞানবন সিং দাঁড়িয়ে থেকে করেছে দাদা সঙ্গে সূর্য প্রসাদ যাদব আকাশ মে করে